আমাদের রাজ্যের সরকার এবং শাসক দল মিথ্যাচারের শিরোনাম এমন একটা ব্যবস্থা করছে যে সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যাই চলছে। কন্যাশ্রী নিয়ে একটা ভয়ঙ্কর মিথ্যা প্রচার হচ্ছে। জেনে বুঝে বিধানসভাতে প্রশ্ন করা সত্ত্বেও সেই উত্তর কার্যত মিথ্যা, বিভ্রান্ত করার মতন করে একবার না একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে, যা রাজ্য সরকারের বাজেট প্রকাশনা সহ বিভিন্ন বইতে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কি বলছে? যখন বামফ্রন্ট সরকার চলে যায় তখন আমাদের রাজ্যে ঋণের পরিমাণ 1,87,000 কোটি টাকা। সেটা 2018-19 সাল যখন শেষ হলো মার্চ মাস, তখন এই পরিমাণটা এসে দাঁড়াচ্ছে 3,95,000 কোটি টাকা। অর্থাৎ স্বাধীনতার পর থেকে বামফ্রন্ট থাকাকালীন সময় পর্যন্ত 64 বছরে যেটা হলো 1,87,000, 7 বছরে সেটা ঋণ নেওয়া হলো 2,08,000 কোটি টাকা। কেন বলছে? আগের ঋণ শোধ করতে গিয়ে সুদ গুনতে গুনতেই টাকা সব ধার করতে হচ্ছে, ভুল। 2011-12 সালে সরকারকে গুনতে হয়েছে, 2011-12 এই সরকার যখন প্রথম এসেছে, 7,000 কোটি টাকা মোট। তাহলে পরে এটা আরও কমবে, পরে এটা বারবার কথা না, তখন তো আর বামফ্রন্ট নেই। যদি বামফ্রন্টই দায়ী হয়, 18-19 সালে সেটা বেড়ে হয়ে গেল 30,000 কোটি টাকা। এই বাড়তিটা করতে গেল কারণ এই সরকার ঋণ নিল, এমন ঋণ নেওয়া নিল যার সুদ গুনতে হচ্ছে। ফলে এই সরকার ঋণ করেছে, সেই সুদ আমাদের বাড়তি বিপদে এমনভাবে ফেলছে যে এখন মাথাপিছু ঋণের পরিমাণ কার্যত 44,000 টাকা, রেকর্ড, ভারতবর্ষের রেকর্ড, কোনোদিন কখনো হয়নি। এত মিথ্যাচার, কেন এত টাকা নিতে হচ্ছে? দিয়ে দেওয়া হচ্ছে না, পে কমিশন হয়নি, নিয়োগ সরকারের কার্যত বন্ধ। হিসেব করলে দেখা যাবে 1,50,000 কোটি টাকার ওপর এই বঞ্চনা আছে, যেটা রাজ্য সরকার খরচ না করে সেভ করতে পেরেছে। তাহলে ঋণ নিতে হচ্ছে কেন? শুধু মেলা, খেলার ফুর্তি, শুধু লুট? রাজ্যে একটা সরকার আছে যে সরকারটা পরিবর্তনের নাম করে এসেছিল, কিন্তু শুধু লুট আর ধ্বংস, লুট আর ধ্বংস এবং মিথ্যাচার, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমি সরকারি তথ্য দেখেই বলছি, সরকার তথ্যে যা আছে বইয়ে মুখে যা বলছে একদম উল্টো, মিথ্যাচার, পরিত্রাণ চাই। বাংলার মানুষ অনেক বিপদের মধ্যে পড়েছে, আর না, পরিত্রাণ চাই।